আমি এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো, একটা স্কেলে তাপমাত্রাকে কিভাবে অন্য স্কেলে রূপান্তর করতে হয় সেটা দেখাবো। ক্লিয়ার? তো এখন দেখো, সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলে যাওয়ার আমি যেটাই বলি না কেন, প্রত্যেকটা স্কেলের দৈর্ঘ্য কি সমান? কি বললাম? আমি যেটাই বলি না কেন, প্রত্যেকটা স্কেলের দৈর্ঘ্য সমান। আবার অন্যদিকে দেখবা 12 ইঞ্চি, খেয়াল করছো কিনা? একদিকে কি 30 সেন্টিমিটার, আরেকদিকে কি 12 ইঞ্চি, স্কেল একটাই, কিন্তু তুমি ঘরের মধ্যে ছোট বড় করছো, যে কারণে কি হয়েছে একটা অ্যাকচুয়ালি তার মানে ওনারা যে চেঞ্জটা করছে, ওনারা এরকম দাগ দেওয়ার মধ্যে চেঞ্জ করছে। কি বললাম? ওনারা জাস্ট দাগ দেওয়ার মধ্যে চেঞ্জ করছে, বাট স্কেলের যে দৈর্ঘ্য ছিল, স্কেলটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা এটাও তা, এটাও তা, এটাও একই জিনিস। আমি ধরে নিলাম 1, 2, 3, 4, 5, এদিকে হচ্ছে কয়টা ভাগ? 5টা ভাগ। কয়টা ভাগ? 5টা ভাগ। উনি এটাকে কয়টা ভাগে ভাগ করছেন? দ্যাট মিন্স 5টা ভাগ পেলাম। 1, 2, 3, 4, 5, 5টা ভাগ পেলাম। কেলভিনও কি করছেন? ওই সেলসিয়াস স্কেলটা নিছেন, আর কিছু করেন নাই উনি। উনিও এটাকে, এই সম্পূর্ণটাকে, এটাকে 100টা ভাগ করছেন না, এটাকে সম্পূর্ণ মোটামুটি পুরোটাকে 100টা ভাগ করছেন সেলসিয়াসে। কেলভিন এসেও এটাকে 100টা ভাগে ভাগ করছেন। তার মানে এদিকের যে ভাগ, এই প্রত্যেকটা ভাগ কি এদিকে সমান না? সমান ভাই। সমান কিনা? প্রত্যেকটা ভাগ সমান কিনা? এরপরে তো বোঝা গেছে প্রত্যেকটা ভাগ সমান। ওকে, বুঝা গেছে একটুখণ্ডিত করছে উনি। কি করছেন? এটাকে 100টা ভাগে ভাগ না করে 180টা ভাগে ভাগ করছে। কটা ভাগে ভাগ করছে? 180টা। তার মানে মোটামুটি এই প্রত্যেকটা ভাগের অর্ধেকটার মতো কি একটা ভাগ করছে। বুঝা গেছে কিনা? উনি কি করছেন? 180 ভাগ করছেন। তার মানে উনি কি করছেন অ্যাকচুয়ালি? উনি অ্যাকচুয়ালি এখানে 1, 2, 4, 5, 6, 7, 8, 9 এরকম 9টা কথা দেখেন। কোন কোন 9টা দেখেন সেটা তোমরা বুঝো। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? তো এই এতটুকের মধ্যে সেলসিয়াস পুরোটাকে কত করছেন? 100। ফারেনহাইট পুরোটাকে কত করছেন? 180। কেলভিন পুরোটাকে কত করছেন? 100। বুঝা গেছে ব্যাপারটা? এরপরে বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, তার মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে, তাও তো এই সেলসিয়াসে তারপরে কি করছেন? যে এই যে উনি গণনা শুরু করছেন জিরো থেকে, উনি কত থেকে গণনা শুরু করছেন? জিরো থেকে। আগের গণা শুরু করেন, গণাই শুরু করছেন 32 থেকে।
অবশ্যই একটা কারণ ছিল, কারণ আমি পরে বলতেছি, বাট অবশ্যই একটা কারণ ছিল। আমরা কোন কারণে সেলসিয়াস থেকে বাদ দিই এখন জন্মাবার ক্ষেত্রে কোন কারণে ফারেনহাইট আনি, বা আমরা যখন মেয়াদ করি তখন কোন কারণে কেলভিনটাকে প্রাধান্য দিই, সেই কথাগুলো পরে আসতেছি। তারা আগে প্রসিডিউরটা আমি বলতেছি, তারা কি প্রসিডিউর করছে। ক্লিয়ার? তো উনি যেটা শুরু করছেন সেটা হচ্ছে 32, এটা কত 32, দেন এটা 33, এটা কত 34, 35, 36, 37, 38, 39, 40, 41. বুঝে গেছি ব্যাপারটা? এখন দেখো, এখন কেলভিনে যেটা করছেন, কেলভিনেও ওই সমানেই করছেন। কেলভিনে কি সেলসিয়াস এর সমানেই ভাগ করছেন। উনি জিরো থেকে গণনা শুরু করে, উনি শুরু করছেন 273 থেকে। উনি কত থেকে গণনা শুরু করছেন? 273 থেকে। বুঝা গেছে ব্যাপারটা? ওটা 10টা গেছে, 10টা গেছে, 1 2 3 4 5 সংখ্যা দেখে ঘর হয়েছে তোমার কয়টা? দেখো 1 2 3 4 5 6 সংখ্যা, কিন্তু ঘর কয়টা? 5টা, কারণ একটা ঘর দুইটা সংখ্যার মধ্যে। বুঝে গেছো ব্যাপারটা? আচ্ছা, এখন দেখো, এখন আমরা এই বেসিকটা বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি সেলসিয়াস সাথে কি করছেন, ফারেনহাইটে কি করছেন, কেলভিনে কি করছেন। কারণ কি বললাম, তিনটা স্কেল দিয়েছি, তো তিনটা স্কেলে কি সমান, তিনটা স্কেলে কি সমান। বাট উনারা যে কাজটা করছে এটা হচ্ছে এক একজন এক এক রকম ভাগ করছেন, এক একজন এক এক দিক থেকে গণনা শুরু করছেন। সাপোজ এক এক সংখ্যা থেকে গণনা শুরু করছেন। সাপোজ এটা একটা সাধারণ স্কেল, আমি তাপমাত্রা পরিমাপের স্কেলের কথা বলতেছি না, এই পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা? একটা সাধারণ স্কেল, একজন সেন্টিমিটারে দাগ কাটছেন, আর একজন কিসে দাগ কাটছেন, ইঞ্চিতে দাগ কাটছেন। ক্লিয়ার? ক্লিয়ার তো ব্যাপারটা? ওকে, সো খেয়াল করো, এখন যেটা দেখবো খেয়াল করো, সো এখন এই যে যখন একটা জিনিস খেয়াল করো, যখন তুমি দেখবো যে সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খেয়াল করো তুমি, তাপমাত্রিক পদার্থ হচ্ছে যে পদার্থগুলো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমি তাপমাত্রা একটু চেঞ্জ করি সেই পদার্থটারও কোনো চেঞ্জ হয়। তাপমাত্রিক ধর্মটা হচ্ছে যে সে যে ধর্মটা চেঞ্জ করে। এখন পারতে যখন তুমি তাপ দিবা তখন সে তার উচ্চতাকে চেঞ্জ করে দেবে, যখন তুমি তাপ বাড়াবা তখন সে তার কি বাড়াবে? উচ্চতা বাড়াবে। যখন তুমি তাপ কমাবা তখন সে কি করবে? উচ্চতা কমাবে। আচ্ছা দেখো, তুমি একটা আগে সাপোজ একই 1 ডিগ্রি সেলসিয়াস মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখছো, একবার সেলসিয়াস রাখছো, একবার ফারেনহাইট রাখছো, একবার কাকে রাখছো, কেলভিনকে রাখছো, তিনটাই কি সমান উচ্চতায় উঠবে কিনা? যেহেতু একই সেলসিয়াস তাপমাত্রা, একই ডিগ্রি মানে একই তাপমাত্রা, সেহেতু তিনটা স্কেলেই ওই পারতটা সমান উচ্চতায় উঠবে কিনা, পারটা কি সমান উচ্চতায় উঠবে কিনা। কিন্তু এখানে একটা তফাৎ হয়ে যাচ্ছে, পারটা যদি এতটুকু উচ্চতা উঠে, পারটা কতটুকু বললাম, এতটুকু যদি উচ্চতায় উঠে পারটা, পারত নিচে পারত ছিল, পারটা যদি এতটুকু উচ্চতায় উঠে, তারপরে দেখো রিডিং এ চেঞ্জ আসতেছে, রিডিং এ কিরকম চেঞ্জ আসতেছে সেটা দেখো। পারটা যখন সমান উচ্চতায় উঠছে সবগুলাতে, সমান উচ্চতাতে, বাট এই স্কেলটা যখন তুমি মাপতেছো তখন এই স্কেলে রিডিং দিচ্ছে এটা কত? 5 সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। বাট এই স্কেলে কত রিডিং দিতেছে? কত? 41 ডিগ্রি ফারেনহাইট। আর এই স্কেলে কত রিডিং দিচ্ছে? 278 কেলভিন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কি বললাম, প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে পারদটা ঠিক একই উচ্চতায় উঠছে, পারদটা কি একই উচ্চতায় উঠছে, যেহেতু তুমি একই তাপমাত্রায় এটাকে রাখছো। বাট যেহেতু এদিকে আমি রিডিং এর চেঞ্জ আছে এবং ঘরের চেঞ্জ আছে, সেহেতু এক একটা স্কেলে এক একটা স্কেলে এক একটা তাপমাত্রা সে কি করতেছে, শো করতেছে। এই এতটুকু উচ্চতা উঠার পরও পারটা এখানে দেখা যাচ্ছে 5, এতটুকু উচ্চতায় উঠার পরে এখানে দেখা যাচ্ছে 41, এতটুকু উচ্চতায় উঠার পরে এখানে দেখা যাচ্ছে 278। এখন তুমি যদি একটা স্কেল তৈরি করতা যেটা শুরু হইতো 300 থেকে, শুরু হইতো কত থেকে? 300 থেকে, তাহলে সে কত দেখাইতো? 305, 305 এতটুকু। সাপোজ এখন যদি 100টা ঘর করতা 300 থেকে 400, সে কত দেখাইতো? 305। এই পর্যন্ত বুঝা গেছে? তার মানে একটা বেসিক খেয়াল করো, একটা বেসিক হচ্ছে যে একই তাপমাত্রা, তারা একই তাপমাত্রা শো করতেছে, বাট এক একটার মধ্যে এক একটা আমরা পাচ্ছি। সো আমাদের রূপান্তরটা, একটা রূপান্তরের সূত্র বের করা জরুরি, যে আমি যদি সেলসিয়াসে দেখি কত তাপমাত্রা, এটা ফারেনহাইটে কত হবে, কেলভিনে কত হবে, আমি কি এটা কি সেলসিয়াস ফারেনহাইট স্কেল আয়নাও ধরবো,
আয়না ধরবো না, আমি জাস্ট একটা স্কেল দিয়ে সবগুলো বের করে নিতে পারবো। এইগুলো বের করার জন্য আমাকে যেই ট্রিক্সটা ইউজ করতে হবে সেই ট্রিক্সটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, সাপোজ ধরে নাও যে পাহাড়টা যতটুকু উচ্চতা উঠছে আমি এখন এই ঘরগুলো মুছে দিলাম, ঠিক আছে সব ঘরগুলো মুছে দিলাম, আমি জানি না ঠিক আছে, আমি জানি যে একটা হচ্ছে 180 আগে কত দুইটা 100 তো এটা শুরু হচ্ছে, এটা শুধু শুধুমাত্র শুরুটা জানি, শুরু হচ্ছে কত থেকে জিরো থেকে শেষ হচ্ছে কততে 130 এবং এইটা শুরু হচ্ছে ধার দিতে হচ্ছে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে যেহেতু বললাম যে প্রত্যেকটা স্কেলের দৈর্ঘ্য এক, পারদের উচ্চতাও প্রত্যেকটা স্কেলের এক, দ্যাট মিন্স প্রত্যেকটা স্কেলে এতটুকু উচ্চতা বাই এতটুকু উচ্চতা কতটুকু মধ্যে কতটুকু দৈর্ঘ্য আছে বুঝা গেছে, বুঝা গেছে ব্যাপারটা একেবারে ক্লিয়ার তো, আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার? ওকে তো এখন দেখো, এখন আমি এটাতে লিখতে পারি এখানে c - 0, সো c টাকে শুধুমাত্র রাখতে পারি, এবং এখানে 100 - 0 শুধুমাত্র 100 টাকে রাখতে পারি, এদিকে f - 32 কিছু করতে পারি না, 212 - 32 কত লিখতে পারি 180, এদিকে কত লিখতে পারি 180, আবার এদিকে হচ্ছে k - 273, এদিকে কত k - 273, সো এদিকে কত লিখতে পারি 100, তাহলে কি হয় দেখো, কত গুণ দিবা 20, তাহলে দেখো উপরে যদি 20 আছে তখন 20 আর 100 টাকা কাটি দেখো থাকবে 5, দ্যাট মিন্স c / 5 f - 32 b দিলে কত আসছে 9, এখন আর একটা জিনিস বোঝানো বাকি আছে আমি সেটা যাচ্ছি, তারপরে একটা স্কেলে যদি তাপমাত্রা দেওয়া থাকে সেলসিয়াস এ কত তুমি ফাইনাইট কি করতে পারবা বের করতে পারবা, আবার যদি ফাইনাইট দেওয়া থাকে তুমি হিসেবে করতে পারবা কেলভিন বের করতে পারবা, এখন দেখো সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলের মধ্যে আমি অন্য একটা সুন্দর রিলেশন পাই, সেই রিলেশনটাতে দেখো আমি যদি লিখি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশন কি, তাহলে আমি লিখতে পারি 3/5 = k - 273 / কত 5, দুইটাকে যদি 5 দ্বারা গুণ দেই দ্যাট মিন্স এই 5 আর এই উপরের 5 কাটা, এই 5 আর উপরের 5 কি কাটা, দ্যাট মিন্স আমি দেখুন c = k - 273, এই পর্যন্ত বুঝা গেছে, তার মানে c + 273 = কি, আমি কি পাই k, এইটাই খেয়াল করো, এদিকে c কত ছিল ইনিশিয়ালি 5 ছিল না, এই কত ছিল 278 ছিল না, খেয়াল করো 278, দেখো 5 এর সাথে খেয়াল করো হ্যাঁ 273 শুরু এই পর্যন্ত পাঁচটা ঘর গেলি 274 75 76 77 78 কত ছিল 78 না, দ্যাট মিন্স এই যে 5 টিটা ছিল এই 5 এর সাথে এখন 273 যুক্ত 278 আসছে, বুঝা গেছে ব্যাপারটা, এটা লজিক্যাল কারণ কি এটা এটাও সমান করে এটা শুরু করছে 0 থেকে এটা শুরু করছে 273 থেকে, আলটিমেটলি কি হবে জাস্ট 5 জাস্ট যোগ হবে প্রত্যেক সাথে, কারণ এখানে তুমি 5 টা বার করছো 0 এর সাথে 5 যোগ দিয়া, এখানে তুমি এটা বার করবে কত 273 এর সাথে 5 যোগ দিয়া, এই পর্যন্ত বুঝা গেছে 273 এর সাথে সেলসিয়াস এটা যোগ দিয়া দেয়া, তাহলে কেলভিন কেলভিনটা পাওয়া যাবে ভাই, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস 273 278 কেলভিন, বুঝা গেছে ব্যাপারটা, এই পর্যন্ত বুঝা গেছে, এখন দেখো এখন যে মেইন ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে যদি আমি বলি যে তাপমাত্রার পার্থক্য তখন কি ব্যাপারটা ঘটে, খেয়াল করো কোশ্চেনে আসে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত, বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস হলে
কেলভিন স্কেলে, সরি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য কত সেটা বোঝার জন্য তোমাদেরকে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ এটাই শেষ, খেয়াল করো। এখন রিপোর্টটা দেখো, সেটা হচ্ছে ওকে দেখো, আমি বললাম যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য কত, পাঁচ। তাপমাত্রার পার্থক্য কত, পাঁচ। বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য কত বললাম, দুই। সাপোজ এদিকে ফাইভ ছিল, একটার মধ্যে রাখার পরে আমি দেখলাম যে তাপমাত্রা উঠলো ফাইভ এ, আরেকটা রাখার পরে দেখলাম যে তাপমাত্রা উঠলো জিরো ওয়ান টু থ্রি, থ্রিতে। তাপমাত্রার পার্থক্য কত হইলো, দুই। এখন দেখো এদিকে যদি দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য হয়, এদিকে পার্থক্য কত, দুই। এদিকে যদি দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য হয়, কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত খেয়াল করো, কেলভিন স্কেলে খেয়াল করো, কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত। তুমি কি এটাকে 273 দিয়ে যোগ দিবা? না দেখো কেমনে কি, এদিকে যখন তুমি এটা রাখবা তখন এটা কিসো করতেছে 278, যখন তিন এটা তিন ডিগ্রিতে রাখবা তখন সে কিসো করতেছে 276, খেয়াল করো 75 না 76 হবে, সরি হ্যাঁ হ্যাঁ 275 এইখানে তাপমাত্রার পার্থক্য কত আসতেছে, 278 মাইনাস 276, তারপর পার্থক্য কত আসছে, 2। তাহলে আমি এইটা বলতে পারি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যা, কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য তা। তার মানে কোন একটা কোশ্চেন যদি লেখা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য সমান 30, এটা যদি পার্থক্য হয় 30 ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা সমান সমান 30 কেলভিন, বাট একটা বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এটা সমান সমান আমি 30 কেলভিন লিখতে পারি না, কারণ এইখানে যখন 30 শো করতেছে তখন সে এখানে 273 যোগ 30 শো করতেছে, বুঝা গেছে ব্যাপারটা, পার্থক্য। এখন দেখো এখন যদি কোশ্চেনটা আসে এটা যদি 100 করছো সুবিধা হইছে, এটারে একবার উঠলে এটারে একবার পার্থক্য হইলে এটারে একবার পার্থক্য হইব, কিন্তু তুমি যখন এইটা করবা সেলসিয়াস ফারেনহাইটের মধ্যে তখন তুমি কি করবা, তখন পার্থক্যটা কি করবা, একটা জিনিস খেয়াল করো সেলসিয়াস স্কেলে মোট পার্থক্য কত আছে এটা বলো। সাপোজ তোমাকে যে আমি একটা ম্যাথ দিলাম, তোমাকে যে ম্যাথটা দিলাম খেয়াল করো, তোমাকে যে ম্যাথটা দিলাম সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য, 30 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য ফারেনহাইটে পার্থক্য কত, পার্থক্যের জন্য ফারেনহাইটে পার্থক্য কত, ফারেনহাইটে পার্থক্য কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য কত। এখন তুমি এটাকে ঐকিক নিয়মে করতে পারো, খেয়াল করো কেমনে করবে, এইদিকে মোট পার্থক্য কত, 212 মাইনাস 280, 180। এই 180 যখন ফারেনহাইটে মোট পার্থক্য, সেলসিয়াসে মোট পার্থক্য 100, তার মানে 100 এর জন্য কত পার্থক্য, 180, 212, 100 এর জন্য 180 পার্থক্য, 1 এর জন্য কত পার্থক্য, 180 বাই 100, তার মানে 30 এর জন্য কত পার্থক্য, 180, 100 ইনটু 180 ইটা হবে 30, যা আনসার আছে তাই। কিন্তু যদি তোমাকে কখনো বলে কোন একটা বস্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে কত, তখন কিন্তু তুমি এই সূত্রটা হবে না, এটা হচ্ছে জাস্ট পার্থক্যের মধ্যে, বুঝা গেছে ব্যাপারটা, তখন 32 যোগ করে, হ্যাঁ 32, তখন 32 যোগ করলে কেমনে হবে, যদি সমান করো তো তাহলে যোগ করো, আচ্ছা আচ্ছা পার্থক্য বের করার সূত্র, বুঝে গেছে ব্যাপারটা, আশা করি ভালো করে বুঝতে পারছি।